ক্লাসে তোমাদের স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা একটু দেখে নিই, আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আজকে আলোচনা করবো, কিন্তু আজকের যে পাঠের যে বিষয়টা, আজকে যা শিখুন ফলে যেটা থাকবে, যে বাংলাদেশের বিভিন্ন খাতের অবদান সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ সাধারণ আলোচনা হবে, এবং পাশাপাশি এখান থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন আলোচনা করা হবে আজকে, আর অর্থনৈতিক অগ্রগতিতে মানব সম্পদ উন্নয়নের ভূমিকা আমরা ব্যাখ্যা করতে পারবো আজকে। তাহলে আজকে এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং এই দুইটা বিষয় থেকে যাবতীয় যে ধরনের প্রশ্ন হয়ে থাকে তোমাদের বোর্ডে বলো বা স্কুলে বলো, যে ধরনের প্রশ্ন হয়ে থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। আশা করছি তোমরা আমার কথা ভালোভাবে বুঝতে পারতেছ। আচ্ছা, আজকে যে প্রাথমিক যে আলোচনা, অর্থাৎ আমাদের পার্ট দুই, অর্থাৎ বাংলাদেশের দেশজ উৎপাদনের বিভিন্ন খাতের অবদান, এটার শুরুতে আমরা এটা সাধারণ আলোচনা করব। এই খাত সম্পর্কে আমরা সাধারণভাবে আলোচনা করব, তারপরে আমরা প্রশ্নে যাব, ঠিক আছে? তো আলোচনা সাপাত তুমি একটু পার্ট দুই আমাদের একটু পড়ে শোনা, বাংলাদেশের দেশজ উৎপাদনের বিভিন্ন খাতের যে অবদান, এই অবদানে জি একটু স্যার, পড়ে শোনাবে, কৃষি কৃষি এবং বনজ এবং মৎস্য খাত এই দুইটা খাত সম্পর্কে বলবে, ঠিক আছে? পার্ট দুই, বাংলাদেশের দেশজ উৎপাদনে বিভিন্ন খাতের অবদান। বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হিসেবে আমরা অনেকগুলি খাতের নাম উল্লেখ করতে পারি, যেমন কৃষি ও বনজ, মৎস্য, শিল্প, খনিজ, বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ, নির্মাণ শিল্প, পাইকারি ও বিপণন, হোটেল, রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ, ব্যাংক, বীমা, স্বাস্থ্য, সামাজিক, ব্যবসা বাণিজ্য, শুল্ক প্রভৃতি। এর মধ্যে আমাদের জাতীয় উৎপাদন ও আয়ের কয়েকটি খাত নিচে উল্লেখ করা হলো। কৃষি ও বনজ, খাদ্য শস্য, শাকসবজি ও বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। 2012 থেকে 2013 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 13.09% এবং প্রবৃদ্ধির হার ছিল 1.47%। 2017 থেকে 2018 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 10.67% এবং প্রবৃদ্ধির হার ছিল 3.47%। মৎস্য খাত, 2012 থেকে 2013 অর্থ বছরে অভ্যন্তরীণ নদী ও অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক উৎস থেকে মাছ আহরণ সহ দেশজ উৎপাদনে মৎস্য খাতের অবদান ছিল 3.68% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.18%। 2017 থেকে 2018 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 3.56% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.34%। ভেরি গুড, এক্সেলেন্ট। তো এখান থেকে আমরা কিছু প্রশ্নে আমরা এখন আলোচনা করব, কিছু প্রশ্নে আলোচনা করব। সেই প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা তোমাদের থাকে, যেমন আমরা জানি যে প্রশ্নের চারটিতে স্তর রয়েছে, জ্ঞানমূলক যে স্তরটা রয়েছে সেটা কিন্তু টু দ্য পয়েন্ট, এটা কিন্তু মুখস্থ, এটার এবং তথ্য ভিত্তিক, এটা তথ্য জানতে হয়। 2 নম্বর যেটা থাকে অনুধাবনমূলক, যে অনুধাবনমূলকের এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, যে কৃষি এবং বনজ সম্পদ বা কৃষি এবং বনজ সম্পদের যে ব্যাখ্যা, মৎস্য খাত আলোচনা করো, মৎস্য খাত সম্পর্কে ব্যাখ্যা, মৎস্য খাতের যে অবদান সম্পর্কে আলোচনা, বা মৎস্য খাতের অবদান কি কি ছিল বাংলাদেশের দেশজ উৎপাদনে, মৎস্য খাতের যে অবদান এটা ব্যাখ্যা করো। এই ক এবং খ প্রত্যেকটা ইয়ে থেকে কিন্তু আমাদের অনুধাবনমূলক প্রশ্ন হয়ে থাকে এইভাবে। আর টু দ্য পয়েন্ট যেটা আলোচনা, এইখানে যে তথ্যগুলো আমরা পেলাম, বিশেষ করে যে আমরা একটু আলোচনা আর একটু আলোচনা করি, যেমন আমরা আলোচনা করতেছি বিভিন্ন খাতের অবদান আলোচনা করতেছি, এর মধ্যে একটা খাত আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে কৃষি এবং বনজ, অর্থাৎ এখান থেকে খাদ্য শস্য শাকসবজি বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, তাহলে এইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তার কারণ আমার এমসিকিউ প্রশ্নে আসতে পারে খাদ্য শস্য শাকসবজি এবং বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত। তাহলে কৃষি এবং বনজ বনজ সম্পদ এই খাতের অন্তর্ভুক্ত তিনটি আমরা পেলাম। আর 12-13 অর্থ বছরে অবদান কত ছিল আমাদের? 12-13 অর্থ বছরের অবদান ছিল 13.09%, এবং প্রবৃদ্ধির হার, প্রবৃদ্ধি আমরা আলোচনা করেছি, অর্থাৎ জিডিপি বৃদ্ধি শতকরা যে হার সেটা হচ্ছে প্রবৃদ্ধি, আর অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয় যে প্রবৃদ্ধির হার এখানে 1.47%। আমরা প্রবৃদ্ধি সম্পর্কে গত এর ক্লাস এর আগে ক্লাসে আলোচনা করেছি যে প্রবৃদ্ধি একটা দেশের উন্নয়ন কতটুকু, একটা একটা দেশের মানুষের জীবনযাত্রার মান কতটুকু, বা একটা দেশ কতটুকু উন্নত সেটা প্রবৃদ্ধির হার দেখে চেনা যায়, মাথাপিছু আয় দেখেও চেনা যায়, ঠিক আছে? তো এই যে প্রবৃদ্ধির হার 1.47%, এগুলো মনে রাখতে হবে টু দ্য পয়েন্ট। এরপরে 17-18 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 10.67%, এবং প্রবৃদ্ধির হার ছিল
3.47%, এগুলো আমাদের টু দা পয়েন্ট, এগুলো আমাদের তটস্থ করতে হবে, মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এই কৃষি এবং বনজ খাতের আলোচনা ব্যাখ্যা। আর আমরা যদি মৎস্য খাতের আলোচনা করতে চাই, একইভাবে মৎস্য খাত সম্পর্কে আমরা হয়তো দু একটা লাইন দিতে পারি, যে বাংলাদেশের দেশজ উৎপাদনে মৎস্য খাতের ভূমিকা অনস্বীকার্য বা গুরুত্বপূর্ণ, এই ধরনের কথা আমরা লিখতে পারি। পাশাপাশি আমরা ব্যাখ্যা করতে পারি 2012-13 অর্থ বছরে অভ্যন্তরীণ নদী এবং অন্যান্য জলাশয় এবং সামুদ্রিক যে উৎস থেকে মাছ আহরণ সহ দেশজ উৎপাদনের মৎস্য খাতের অবদান ছিল 3.68% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.18%। এগুলো পূর্বের তুলনায় এরকম মুখস্থ করতে হবে। আর 2017-18 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 3.56% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.37%। আর আজ যে বিষয়টা আমাদের এখান থেকে মোটামুটি এই ধরনের প্রশ্ন আসে, এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন যদি আসে, তাহলে হয়তো বলা হবে যে কৃষি এবং বনজ খাতে 2017-18 অর্থ বছরে কৃষি এবং বনজ খাতের অবদান কত, অবদান কি ছিল বা কত শতাংশ ছিল বা প্রবৃদ্ধির হার কত ছিল, এই ধরনের প্রশ্ন সাধারণত আসে। আর ব্রড প্রশ্ন যেটা আসে, আচ্ছা আগ্রহী রাইসা আছো, রাইসা বলো, রাইসা শিল্প খাত এবং পাইকারি এবং খুচরা বাণিজ্য সম্পর্কে আমাদের একটু বলবো। শিল্প খাত হ্যাঁ, 2012 থেকে 2013 সাল অর্থ বছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল 19.00% এবং প্রবৃদ্ধির হার ছিল প্রবৃদ্ধির হার ছিল 10.31%। পোশাক শিল্প, পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণ শিল্প প্রভৃতিতে এই খাতের অন্তর্ভুক্ত করা, যাতে অর্থনীতিতে এই খাতের অবদান অনেক বেড়ে যায়। 2017 থেকে 2018 অর্থ বছরে এই খাতের অবদান 22.85% এবং প্রবৃদ্ধির হার ছিল 13.40%। পাইকারি ও খুচরা বাণিজ্য, 2012 থেকে 2013 অর্থ বছরে জিডিপিতে এই খাতের অবদান ছিল 14.03% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.18%। 2017 থেকে 2018 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 13.95% এবং প্রবৃদ্ধির হার ছিল 7.45%। ভেরি গুড, আমরা চারটি খাত পেলাম, তো চারটি খাত সম্পর্কে আমরা আলোচনা করলাম। তো প্রথমে আমরা কৃষি এবং বনজ মৎস্য খাত, এরপর আমরা শিল্প খাত সম্পর্কে আলোচনা করলাম। তো শিল্প খাত সম্পর্কে আমরা কি পেলাম, শিল্প খাতে এখানে আমরা গুরুত্বপূর্ণ যে পয়েন্টস গুলো পেলাম সেগুলো আমি একটু দেখাচ্ছি। দেখো, গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা এখানে পেলাম সেটা হচ্ছে যে 2012-13 অর্থ বছরে জিডিপিতে আমরা কিন্তু সবসময় জিডিপির হিসাব নিয়ে যাচ্ছি, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট অভ্যন্তরীণ যে উৎপাদন, এই মোট আমাদের দেশের ভিতরে যে উৎপাদন সেটা কিন্তু আমরা সবসময় ধরতেছি। অর্থাৎ আমাদের দেশের ভিতরে যে উৎপাদন ছিল, শিল্প খাতে অবদান ছিল সেখানে 19.00%, অর্থাৎ 19%, এবং প্রবৃদ্ধির হার ছিল 10.31%, এটা প্রবৃদ্ধির হার ছিল। এছাড়া পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, তারপরে পানি সরবরাহ, খনিজ সম্পদ, নির্মাণ শিল্প প্রভৃতিকে এই খাতের অন্তর্ভুক্ত করায় জাতীয় অর্থনীতিতে এই খাতের অবদান অনেক বেড়ে যায়। তাহলে শিল্প খাতের অন্তর্ভুক্ত খাতগুলান হচ্ছে পোশাক শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ, নির্মাণ শিল্প। এখান থেকে প্রশ্ন হতে পারে যে পানি সরবরাহ এটা কোন খাতের অন্তর্ভুক্ত, এটা শিল্প খাতের অন্তর্ভুক্ত। প্রশ্ন হতে পারে গ্যাস কোন খাতের অন্তর্ভুক্ত, এটা শিল্প খাতের অন্তর্ভুক্ত। প্রশ্ন হতে পারে নির্মাণ এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত বা নির্মাণ শিল্প, এটা হচ্ছে শিল্প খাতের অন্তর্ভুক্ত। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের টু দা পয়েন্ট এই তথ্যগুলো আমাদের অবশ্যই সেটাই আমাদের মনে রাখলেই যথেষ্ট। আর ঘর নাম্বার দেখো, পাইকারি এবং খুচরা বাণিজ্য, এখানে 12-13 অর্থ বছরে জিডিপিতে এই খাতের অবদান 14.03 এবং প্রবৃদ্ধির হার ছিল 6.18%। 17-18 অর্থ বছরে সেটা কিন্তু 13.95% এবং প্রবৃদ্ধির হার ছিল 7.45%। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে একটু কম, আবার কিছু কিছু ক্ষেত্রে বেশি। তাহলে এখানে আমরা এই যাবৎ পর্যন্ত আমরা দেখলাম কৃষি, মৎস্য, শিল্প এবং পাইকারি এবং খুচরা, তার মধ্যে কিন্তু মৎস্য খাতে আমরা একটু ব্যাক করি, ব্যাকে যদি যাই আমরা দেখতে পাবো, আমরা যদি ব্যাকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু এই যে কৃষি বোনাস খাতে কিন্তু ছিল, দেখো 17-18 অর্থ বছর যদি ধরি 10.10%, 10.67%। সেক্ষেত্রে মৎস্য খাতের অবদান ছিল মাত্র 3.65%। এখানে এসে সেটা শিল্প খাতের অবদান কিন্তু 17-18 অর্থ বছরে সেটা 22.85%। অর্থাৎ এই যে খাতগুলো রয়েছে সবচেয়ে বেশি অবদান কিন্তু শিল্প খাতের,
তাহলে আমরা শিল্প খাতের অবদানটা পেলাম। এ ধরনের প্রশ্ন হতে পারে যে কোন খাতের অবদান বেশি জিডিপিতে 17-18 অর্থ বছরে, কোন খাতের অবদান বেশি? তাহলে আমরা বলবো যে জিডিপিতে 17-18 অর্থ বছরে শিল্প খাতের অবদানটা বেশি। এটা কিন্তু আমরা এখানে, হ্যাঁ, জি স্যার, পরিবহন, সড়ক যোগাযোগ এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত এই দুটোই। পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ 2012 থেকে 2013 অর্থ বছরে জিডিপিতে এই খাতের অবদান ছিল 11.50% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.27%। 2017 থেকে 2018 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 11.13% এবং প্রবৃদ্ধির হার ছিল 6.558%। স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত 2012 থেকে 2013 অর্থ বছরের জিডিপিতে এই খাতের অবদান ছিল 1.88% এবং প্রবৃদ্ধির হার ছিল 4.76%। 2017 থেকে 18 অর্থ বছরে এই খাতের অবদান ছিল 1.83% এবং প্রবৃদ্ধির হার ছিল 7.02%। উৎস বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2019। আচ্ছা, ভেরি গুড, তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে ছাত্ররা এখন এখানে যদি এককভাবে ধরলে আমাদের দেশে মোট জাতীয় উৎপাদন কৃষির অবদানই সর্বাধিক, এককভাবে ধরলে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে এককভাবে ধরলে, প্রশ্ন যদি এরকম হয় যে এককভাবে ধরলে, এককভাবে বাংলাদেশের মানে মোট জাতীয় উৎপাদনে কোনটির অবদান সর্বাধিক, তাহলে অবশ্যই আমরা বলবো কৃষির অবদান সর্বাধিক। কিন্তু যদি এককভাবে কথাটি উল্লেখ না থাকে, তাহলে আমাদের যে কোন অবদান জাতীয় বাংলাদেশের অর্থাৎ জিডিপির অবদান কোন খাতে সর্বোচ্চ বেশি, আমরা দেখলাম শিল্প খাতে সবচেয়ে বেশি। এখনো পর্যন্ত কিন্তু যে পরিবহন খাতে মাত্র 2017-18 অর্থ বছর কিন্তু 11.13%, এখানে স্বাস্থ্য সেবা খাতে আমরা দেখলাম 1.83%, সবচেয়ে মনে হয় স্বাস্থ্য এবং সেবা খাতে এই এটা কম। আমরা দেখলাম সর্বোচ্চ শিল্প খাত আর সর্বনিম্ন মনে হয় দেখলাম এই স্বাস্থ্য এবং সামাজিক সেবা খাত 1.83%। উন্নয়ন আমরা একটু দেখবো, তার মধ্যে মানব সম্পদ উন্নয়ন, আমরা মানুষ তখনই রাষ্ট্র এবং সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। কেউ শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে, আবার কেউ মেধা দিয়ে নতুন নতুন সম্পদ উদ্ভাবন করে সহায়তা করে থাকে। দেশের কৃষি শিল্প বা সেবা খাত উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম মেধা দিয়ে কাজ করেন, তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করেন। এটা আমরা দেখলাম, আমরা এটা আলোচনা করতেছি সাধারণ আলোচনা, এরপরে আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন সেগুলো আমরা যাব। আর এখানে শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়, এই একটা পয়েন্ট। অর্থাৎ এখানে কিন্তু 1 মার্কস একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি যে মানব সম্পদ কাকে বলা হয়, শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়, 1 মার্কস। প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করা হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। এই এখানে একটা প্রশ্ন, মানব সম্পদ উন্নয়নটা কি? তাহলে মানব সম্পদ আর মানব সম্পদ উন্নয়ন প্রশ্ন কিন্তু আলাদা। উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা, খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। 1 মাসের প্রশ্ন যদি আসে যে মানব সম্পদের উন্নয়ন ঘটানো কিভাবে সম্ভব, তাহলে আমরা এখানে দিতে পারি উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ, বাসস্থান, চিকিৎসা এবং খাদ্যের সংস্থানের মাধ্যমে মানব সম্পদের উন্নয়ন ঘটানো সম্ভব। তাহলে প্রশ্নকর্তা কিন্তু প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন করতে পারবেন, প্রত্যেকটা লাইন থেকে। অতএব আমাদের কোনো লাইনই কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। সুতরাং দেশের সকল মানুষকে তাদের যোগ্যতা অনুযায়ী শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভের সুযোগ সৃষ্টি করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতা সৃষ্টি করতে হবে, দক্ষতা অনুযায়ী কাজ করার জন্য সুস্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে। অতএব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ উৎপাদনমুখী সম্পদ হিসেবে গড়ে তোলাই মানব সম্পদের উন্নয়ন। এই যে এক্সেট্রা, আমরা অনেক অনেক প্রশ্ন দেখি, কিন্তু আমরা কিন্তু বিশেষ করে যে উদ্দীপক গুলান থাকে, যে অনেক সময় আব্দুর রহিম বা আব্দুল করিম, এ ধরনের প্রশ্ন থাকে যে বিদেশ গিয়ে, হ্যাঁ, সে উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে সে দেশে টাকা পাঠাচ্ছে, তাহলে এই উদ্দীপকের যে আব্দুর রহিম বা আব্দুল করিম, এটা কোনটির সাথে পাঠ্যবইয়ের সাথে সঙ্গতিপূর্ণ বলে তুমি মনে করো? তাহলে আমরা অবশ্যই এখান থেকে দিতে পারবো যে পাঠ্যবইয়ের সাথে এটা মানব সম্পদের উন্নয়নের সম্পর্ক। এই যে মেসেজটা উদ্দীপকে যেটা বলা হয়, সেটা যদি আমরা হুবহু ভাবে লিখতে পারি বা এটা যদি আমরা বুঝতে পারি যে উদ্দীপকে কি বিষয়টা বলা হচ্ছে, এই মেসেজটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা দিতে সহজ হয়, ঠিক আছে? আর আরেকটা থাকা খুবই জরুরি। আচ্ছা, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন আমরা দেখি, 1 জানুয়ারি 2017 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 17 কোটি 16 কোটি 27 লক্ষ। SBRS 2017 বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড, যেটা বাংলাদেশ পরিসংখ্যান বোর্ড অনুযায়ী 2011 সালে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল
দেখো আমি এখানে সুন্দর করে আন্ডারলাইন করতেছি, তোমরা একটু দেখো, বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,97,32,64 জন, অর্থাৎ সেটা কিন্তু 17 সালে বেড়ে সেটা কিন্তু 16 কোটি হয়ে গেছে, 14 থেকে 16 কোটি, 2 কোটি বাড়ছে। বিবিএস পরিচালিত সর্বশেষ শ্রমশক্তি জরিপ যেটা 16-17 অনুযায়ী 15 বছর উপরে মাত্র 6 কোটি 35 লক্ষ মানুষের কর্মসংস্থান ছিল। উক্ত শ্রমশক্তি শতকরা 40 ভাগ কৃষি, এগুলো কিন্তু পরীক্ষা আসে, এই যে 20.4 ভাগ শিল্প, 19.0 ভাগ বিভিন্ন খাতে সেবা খাতে নিয়োজিত রয়েছে। মোট জনসংখ্যার 4,35,00,000 পুরুষ এবং 2 কোটি নারী কাজে নিয়োজিত রয়েছে, বাকি মানুষ কিন্তু সার্বক্ষণিক কাজের সাথে যুক্ত নয়, ঠিক আছে? তবে তাদের মধ্যে 15 বছরের নিচে শিশু কিশোর এবং বৃদ্ধ মানুষ রয়েছেন। তাহলে এই যে তথ্যগুলান, এই তথ্যগুলান কিন্তু আমাদের বারবার পড়তে হবে, তাহলে আমাদের মনে থাকবে। আমাদের দেশের সাক্ষরতার হার এখন দ্রুত গতিতে বাড়ছে, বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার 72.9, বিশ্ব হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টস 2009 সালে এই হার ছিল কিন্তু 54.8%। দেশের স্বাস্থ্য চিকিৎসা এবং বাসস্থানের ব্যাপক সমস্যা রয়েছে, ফলে আমাদের বিপুল জনগণের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি করা অত্যন্ত কঠিন কাজ। দারিদ্রের কারণে অনেক মানুষ তাদের সন্তানদের শিক্ষা এবং খাদ্য যোগান দিতে পারছে না, ফলে তারা দ্রুত দক্ষ জনশক্তিতে পরিণত হয়ে উঠতে পারছে না। আমাদের এই যে দারিদ্র্যের দুষ্টচক্র, এটাই কিন্তু দারিদ্র্যের দুষ্টচক্র। আমাদের দেশের মানুষ দক্ষ জনসম্পদে পরিণত না হওয়ার কারণ হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। মানুষের আয় কমে গেলে কিন্তু সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে কি হয়, বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হলে কিন্তু মূলধন কম হয়, আর মূলধন কম হলে কি হয়, মানুষের যে জীবনযাত্রার মান এটা কিন্তু অনেকটা নিচে নেমে আসে। এই যে এটাই হচ্ছে দারিদ্র্যের দুষ্টচক্র। নিচের যে উদাহরণটি পড়লে এই চক্রটি কিভাবে মানব সম্পদে পরিণত হওয়ার বাধা তা পরিষ্কার হয়ে যাবে। দারিদ্র্যে দরিদ্র লোকের যে পর্যাপ্ত খাদ্য থাকে না বলে তারা দুর্বল স্বাস্থ্য অধিকার হয়, এরা কাজ পায় না, ফলে আয় কম হয়, আয় কম হওয়ার কারণে তারা সঞ্চয় কম হয়, সঞ্চয় কম হলে তাদের মূলধন কম হয়, বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হলে তাদের নতুন যে কর্মসংস্থানের সৃষ্টি হয় না, তাই অনেক লোকই কাজের অভাবে দরিদ্র হয়ে যায়। সুতরাং দারিদ্র্যের এই চক্রাকার আবর্তনের কারণে মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। তাই বাংলাদেশের মানব সম্পদ পরিস্থিতি উন্নয়নের জন্য প্রয়োজন জনসাধারণকে খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্য এবং পুষ্টি, শিক্ষা, কারিগরি শিক্ষা খাতে তাদেরকে ইনভলভ করা, ঠিক আছে? এই বিষয়টা আমরা দেখলাম। তাহলে কারিগরি শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ যদি আমরা সৃষ্টি করতে পারি, তবে আমাদের মানব সম্পদ উন্নয়ন সম্ভব, তা কিন্তু সম্ভব নয়। তাহলে এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে, যেমন আমাদের প্রশ্ন হচ্ছে মানব সম্পদ কাকে বলে? তো মানব সম্পদ যারা শ্রম বা মেধাবী, দেশে কৃষি, শিল্প, সেবা সহ অর্থনীতির যে কোনো খাতের অবদান রাখে, তাদেরকে কিন্তু আমরা মানব সম্পদ বলি। অথবা এই যে কিছুক্ষণ আগে বললাম এক কথায় যে শ্রমশক্তি সম্পন্ন মানুষকে দেশের মানব সম্পদ বলা হয়। যদি মানব উন্নয়ন সূচক কাকে বলে, তাহলে একটি দেশের মানুষ প্রকৃত বিচারে কেমন তা জানার জন্য যেসব নির্দেশককে ব্যবহার করা হয় সেগুলোকে মানব উন্নয়ন সূচক বলে। কিছু বানান মনে হয় মিস্টেক আছে, এটা একটু তোমরা একটু দেখে নিবে, বানানগুলো একটু হয়তো মিস্টেক আছে, একটু দেখে নিও। এরপরে 2017-18 অর্থ বছর কৃষি এবং বোনাস খাতের অবদান আমি আগেই পড়লাম, 17-18 মৎস্য খাতের অবদান, এইভাবে যত খাত আছে প্রত্যেকটা খাতের অবদান কিন্তু তোমাদের লাগবে। মানব সম্পদ উন্নয়ন কি? প্রতিটি অদক্ষ মানুষকে শ্রমশক্তি সম্পন্ন বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। তাহলে এই যে 5টা জ্ঞানমূলক প্রশ্ন, জাস্ট সম্ভাব্য, এই ধরনের প্রশ্ন কিন্তু হয়। তো এ থেকে তোমাদের অবশ্যই একটা ধারণা আসবে যে এই ধরনের প্রশ্ন আমাদের যেহেতু হয় এবং এই প্রশ্নগুলো আমাদের পড়তে হবে। এরপর আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব, যেমন প্রশ্ন হতে পারে যে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে মানব সম্পদের উন্নয়নের ভূমিকা ব্যাখ্যা করো। কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষরাই কিন্তু দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, এই জন্য অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে মানব সম্পদের ভূমিকা অপরিসীম। মানুষ তখনই রাষ্ট্র এবং সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে, দক্ষতা উন্নত হলে তাদের আয় উন্নত হবে। শ্রমশক্তি সম্পন্ন মানুষকে কিন্তু দেশের মানব সম্পদ বলা হয়, আর এসব দক্ষ মানব সম্পদকে কাজে লাগিয়ে শিল্প, সাহিত্য, কৃষি, সমাজ এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব। এভাবে কিন্তু অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে কি ভূমিকা রাখতে পারে। 2 নম্বর যে প্রশ্নটা আমরা দেখলাম যে দারিদ্র্যের দুষ্টচক্র কিভাবে মানব সম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, ব্যাখ্যা করো। তো এটা আমরা বই থেকে সরাসরি পড়লাম যে দারিদ্র্যের দুষ্টচক্র কিভাবে মানব সম্পদ উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ওই যে আমরা বললাম যে পর্যাপ্ত খাদ্য না থাকলে দুর্বল স্বাস্থ্য অধিকারী হবে, কাজ পাবে না, আয় কম হবে, সঞ্চয় কম হবে, বিনিয়োগ কম হবে, মূলধন কম হবে, তাই না? এটাই হচ্ছে আমাদের দারিদ্র্যের যে চক্রাকার আবর্তন, এই কারণেই মানব সম্পদ উন্নয়নে বাধাগ্রস্ত হয়। এরপর আমরা যেটা দেখব, মানব সম্পদ বলতে কি বোঝো? এটা আমরা 1 মার্কসেরও দেখলাম, এখন 2 মার্কসে আমরা দেখি যে মানব সম্পদ বলতে দেশের সেই সব জনগোষ্ঠীকে বোঝায় যারা মেধা, বুদ্ধি, শিক্ষা দিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে। মানুষ তখনই সমাজ বা রাষ্ট্রের শক্তিতে পরিণত হয় যখন সে সমাজ বা রাষ্ট্রের জন্য কিছু করতে পারে, কেমন? আচ্ছা, যেহেতু আমাদের সময় কম, সেহেতু কিন্তু আমি তোমার দ্বারা সুযোগ দিচ্ছি না, আমাদের অনেক আগাতে হবে, আগামী ক্লাসে 3টা পার্ট একসাথে শেষ করতে হবে, আমাদের সময় শেষ আর 1 মিনিট আছে, তো আমি আর এগুলো আলোচনা করতে চাচ্ছি না।
তিন নম্বর প্রশ্ন হচ্ছে, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো, মানব সম্পদ বলতে কি বোঝায় এটা একটু পড়ে নিবা। পাশাপাশি এই যে আরেকটা প্রশ্ন রয়েছে, যেমন মানব সম্পদ উন্নয়ন এই ধারণাটি ব্যাখ্যা করতে বলা হয়েছে, যে মানব সম্পদ উন্নয়ন কি ধারণাটি ব্যাখ্যা করো। আর 5 নম্বর, কিভাবে জনসংখ্যাকে মানব সম্পদে পরিণত করা যায় ব্যাখ্যা করো। তাহলে এই যে 5টি প্রশ্ন দিলাম, অনুধাবনমূলক, জ্ঞানমূলক, এর আগে আগের ক্লাসে আমি দিয়েছি, তো সেগুলো মিলে কিন্তু একসাথে আমাদের ক্লাসটা যখন শেষ হবে, এই অধ্যায়টা শেষ হবে, আগামী ক্লাসে পার্ট বাকি যে পার্ট, 3টা পার্ট রয়েছে বাকি, অর্থাৎ 4, 5, 6, এই 4, 5, 6 নিয়ে আলোচনা করব। 4, 5, 6 থেকে কি ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হয়, কি ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হয় সেটা আলোচনা করব, এবং পরে যদি আরেকটা ক্লাস পাই সেখানে আমি সৃজনশীল নিয়ে ব্যাপক আলোচনা করবো ইনশাল্লাহ। সৃজনশীল পাশাপাশি যতগুলো প্রশ্ন দিয়েছি একসাথে আমি সব সমস্ত প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, কেমন? আর তোমাদের গ্রুপে আমি অবশ্যই এগুলো দিয়ে দিব ইনশাল্লাহ। তো আশা করছি তোমরা ভালো আছো, তোমাদের আবারও আমি একটু সুযোগ দেই, হাই হ্যালো বলার সুযোগ দেই। হ্যাঁ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অষ্টম শ্রেণীর যে গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দিব, তোমাদের অষ্টম শ্রেণীর গ্রুপ আছে না? অবশ্যই আছে একটা। হ্যাঁ, তো সেখানে আমি দিয়ে দিব। তো সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ দেখা হবে, কেমন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।